আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার। বছরের এই দিনটি এখন আমার কাছে অনেক আবেগের। গত 5 বছর ধরে নিঃস্বার্থভাবে দেশের জন্য, দেশের তরুণদেরকে উৎসর্গ করে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের মাধ্যমে যে কার্যক্রম নিরলসভাবে আমি করে যাচ্ছি, তা এখন অনেক বড় একটা প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে। মাত্র 164 জন ছেলে মেয়েকে শুধু ঢাকা নয়, বাংলাদেশের 64 জেলা নিয়েই আমার ভাবনা ছিল। সেই 64 জেলা থেকে আজকে 492টা উপজেলায় 50টা দেশে ছড়িয়ে গেছে আমাদের এই প্ল্যাটফর্ম। এটাই সম্ভবত বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যেখানে বাংলাদেশের 492টা উপজেলায়, 50টা দেশে এবং 64 জেলায় আমাদের সাংগঠনিক কাঠামো নিয়ে এই কার্যক্রম আমরা প্রায় 3000 দায়িত্বশীল নিয়ে আমরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমি অত্যন্ত আনন্দিত আজকের এই দিনটাতে, কারণ আজকের দিনটা হচ্ছে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের শুভ জন্মদিন। তিল তিল করে গড়ে ওঠা এই ফাউন্ডেশনটি মাধ্যমে আমি সারা দেশে তরুণদের মধ্যে দুটো বার্তা দিতে পেরেছি। একটা হচ্ছে কিভাবে কোনো কাজকে ভালোবেসে নিরলসভাবে প্রতিদিন করে যেতে হয়, আরেকটা হচ্ছে যে কেউ চাইলে তার অবস্থান থেকে দেশের জন্য কাজ করতে পারে, মানুষের জন্য কাজ করতে পারে, সমাজের জন্য কাজ করতে পারে, মানবিক কাজ করতে পারে। তরুণদের দক্ষতা বৃদ্ধি, তাদেরকে পজিটিভ মানুষ হিসেবে তৈরি করা, মানবিক মানুষ হিসেবে তৈরি করা, উদ্যোক্তা হিসেবে তাদেরকে তৈরি করার জন্যে এক একটা ব্যাচে টানা 90 দিন করে প্রায় 400টা কন্টেন্ট দিয়ে আমাদের এই প্রশিক্ষণ কর্মশালা সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এখন নজর কেড়েছে। এরকম নিঃস্বার্থভাবে শিখিয়ে পড়িয়ে প্রশিক্ষণ দিয়ে কোনো কাজ বাংলাদেশে এর আগে কেউ করেছেন আমরা খুব একটা উদাহরণ পাইনি। তবে এর চেয়ে বড় কাজ করেছেন, বাট এইভাবে ধারাবাহিকভাবে কেউ করেছেন আমরা আসলে খুব একটা দেখতে পাইনি। আমি মনে করি এটা আমাদের এই ফাউন্ডেশনের সকল আজীবন সদস্য, সকল দায়িত্বশীলদের প্রত্যেকের কৃতিত্ব, প্রত্যেকেরই অবদান আছে আজকে ফাউন্ডেশনটাকে এই জায়গায় নিয়ে আসার জন্য। আমি সবার প্রতি জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার সালাম জানাচ্ছি। আসলে আমার অনেক বছর ধরেই, ছোটবেলা থেকেই ভলেন্টিয়ারিং করতাম, অনেক বছর ধরেই একটা ইচ্ছে ছিল যে বাংলাদেশের জন্য বড় কোনো একটা কাজ করব। কিন্তু কি করব কি করব এরকম ভাবতে ভাবতে একটা পর্যায়ে এসে যখন আমার কাজ বা আমার ক্যারিয়ারে একটা জায়গায় এসে দাঁড়ালাম, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে একটা মানুষের বেঁচে থাকার জন্য বা স্বাচ্ছন্দ্যে থাকার জন্য অনেক কিছু দরকার হয় না। অল্প কিছু যেটুকু নিয়ে সে সন্তুষ্ট থাকতে পারে, সেইটুকু সন্তুষ্টি যখন এসেছে আমার, তখন আমার মনে হলো যে আমি দেশের জন্য একটা বড় কাজ করতে চাই। যেহেতু ছোটবেলা থেকেই আমি এই কাজগুলো করে অভ্যস্ত ছিলাম, তো সবচেয়ে বড় যে সমস্যাটা বাংলাদেশে সেটা হচ্ছে বেকার সমস্যা। আপনারা জানেন যে প্রত্যেক বছর লাখ লাখ শিক্ষার্থী গ্রাজুয়েশন শেষ করে বেরোচ্ছে, তার প্রায় 47%-এর কোনো কাজ নাই, চাকরি নাই। তাহলে তারা কি করবে? তাদেরকে উদ্যোক্তা বানানোর জন্য অথবা নিজের কাজটা যাতে নিজে করতে পারে এরকম একটা অবস্থা তৈরি করার জন্যই এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের জন্ম, এবং একই সঙ্গে বাংলাদেশের জন্য একটা কাজ করতে চেয়েছিলাম। সো আমরা এরই মধ্যে 19টা ব্যাচ শেষ করেছি টানা 90 দিন করে, এখন আমাদের 20তম ব্যাচ চলছে। এই এক একটা ব্যাচে 90 দিন করে আমরা যে প্রশিক্ষণটা দিই, টানা 90 দিন, এটা যদি ওয়ার্কিং ডে করে হিসাব করা হয় এটা প্রায় 4 মাস। এই প্রশিক্ষণটার আর্থিক মূল্য প্রায় 2 লক্ষ টাকা, কারণ এখানে আমরা 16টা স্কিলসও শেখাই, 400টা কন্টেন্ট ফ্রিতে। এই পুরো ব্যাপারটা 2 লক্ষ টাকার একটা ম্যাটেরিয়াল আমরা শেখাচ্ছি কোন টাকা পয়সা ছাড়া। 6.5 লাখেরও বেশি ছেলে মেয়েকে, অ্যাকচুয়ালি হিসাব করলে এটা 10-12-15 লাখ হবে, আরো বেশি হবে, কারণ আমাদের অনেক কন্টেন্ট এরকম
মিলিয়নস ছেলে মেয়েরা দেখেছেন, তার মানে তারা কিছু না কিছু শিখেছেন। কিন্তু যেহেতু আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন এবং আমাদের আজীবন সদস্য আছেন প্রায় 3,72,000, কিন্তু এই নাম্বারটা আমরা ছোট করেই রেখেছি, কারণ আমরা চেয়েছি এখানে সবাই সবাইকে চিনুক, একটা সম্পর্ক তৈরি হোক। এটা আমরা পাবলিক গ্রুপ করি নাই, প্রাইভেট গ্রুপ করেছি, যাতে এখানে একটু খুঁজে নিজে যারা নিজেকে পরিবর্তন করতে চায় তারা খুঁজে নিয়ে একটু যুক্ত হয়। ইচ্ছে হলো আমি এখানে জয়েন করলাম, আমরা এরকম ভাবে এটাকে তৈরি করি নাই এবং সবাই ভীষণভাবে অ্যাক্টিভ। সেই জন্য বললাম যে বাংলাদেশের এরকম ভাবে 492টা উপজেলায় সাংগঠনিক কাঠামো নিয়ে 50টা দেশে 64টি জেলায় আর দ্বিতীয় প্রতিষ্ঠান খুব কমে আছে। সো এটা বাংলাদেশের জন্য আমার একটা উপহার। আমি গত 5 বছর ধরে ব্যক্তিগত বিজনেস এবং অন্যান্য কাজে মনোযোগ অনেক কমিয়ে দিয়ে দেশের জন্য কাজে নেমেছি। আমি ইনফ্যাক্ট আমার আর আয় বাড়াতে চাই না, সেটা গত 5 বছর ধরেও আমি কমিয়ে দিয়েছি। আমি এখন দেশের জন্য কাজ করতে চাই আরো বেশি বেশি, এবং যতদিন বাঁচব দেশের তরুণদের জন্য, তরুণীদের জন্য, তাদের দক্ষতা বৃদ্ধিতে, তাদেরকে উদ্যোক্তা তৈরি করতে কাজ করে যাব আজীবন। কারণ অনেকে আমাকে প্রশ্ন করেন, টাকা পাই না, পয়সা পায় না, কেন এই কাজ করি, কি সেই মোটিভেশন? দারুণ একটা মোটিভেশন আমার মধ্যে কাজ করে, সেটা হচ্ছে আমি যাদেরকে শেখাই নিরন্তরভাবে, যাদেরকে আমি প্রশিক্ষণ দেই, যাদের সঙ্গে আমি প্রতিদিন কোনো না কোনো জেলায়, কোনো না কোনো দেশে, কোনো না কোনো উপজেলায় আমি সময় কাটাই, তাদের গল্প, তাদের এগিয়ে যাওয়া, তাদের পরিবর্তন, তাদের জীবন মান উন্নয়ন আমাকে আনন্দ দেয়, আমাকে খুশি রাখে, আমার ভালো ঘুম হয়। এর থেকে বড় প্রাপ্তি আর কি আছে? সবচেয়ে বড় কথা, এই মানুষগুলো আমাকে ভালোবাসে, আর তো কিছু চাইবার নাই। আপনারা দোয়া করবেন এই কাজটা যেন আমি চালিয়ে যেতে পারি। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা লাখ উদ্যোক্তা তৈরি করেছি, যারা এরই মধ্যে প্রায় 4.5 লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। বাংলাদেশে উদ্যোক্তা তৈরি করে লাখ লাখ কর্মসংস্থান আমি তৈরি করতে চাই আমাদের তরুণদেরকে দিয়ে। তারা অনেক সম্ভাবনাময়, তাদেরকে শুধু দরকার একটু গাইড করা। অনেকে উদ্যোক্তা হতে চায়, উদ্যোক্তা হয়, কিন্তু আমাদের এখানে সবচেয়ে বড় যে গ্যাপটা সেটা হচ্ছে উদ্যোক্তা হওয়ার পর সে তার ব্যবসাটা ধরে রাখতে পেরেছে কিনা সেই খোঁজ খবর আমরা কেউ নেই না। এই ফাউন্ডেশন সেই কাজটা করে, মেন্টরিং করে, প্রতিটা ধাপে তাকে পরবর্তী লেভেলে নেওয়ার জন্য চেষ্টা করে যায়, যার কারণে এখানে হাজার হাজার গল্প তৈরি হয়েছে যেগুলো অনেকের জন্য এখন অনুপ্রেরণা। আপনাদের সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা, সালাম এবং শুভেচ্ছা। শুভ জন্মদিন, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম।